কোনোদিন নতুন আরেকটি টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে জেলা প্রশাসকের কী কাজ রয়েছে সেই কাজ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, তাই না? এবং গত ক্লাসেই কিন্তু আমরা বুঝেছি যে জেলা প্রশাসকের আসলে অনেক অনেক কাজ, ঠিক আছে? এবং এত কাজ যে সেটি আমরা এক ক্লাসে শেষ করতে পারিনি, আমাদের আরও একটি ক্লাস করতে হচ্ছে এটির উপর, ঠিক আছে? তাহলে আজকে আমাদের ক্লাসটি হচ্ছে জেলা প্রশাসকের কাজ পার্ট টু, ঠিক আছে? ওকে, তাহলে জেলা প্রশাসকের এই পর্যায়ে আমরা কী কী কাজ দেখতে পাচ্ছি? তিনি হচ্ছেন উন্নয়নমূলক কাজ করেন একটি জেলায়। সেই উন্নয়নমূলক কাজটা কী হতে পারে? সেই জেলার শিক্ষা, কৃষি, শিল্প, যোগাযোগ, অর্থাৎ একটি জেলাকে উন্নত জেলায় পরিণত করতে যেসব কাজ করতে হয় এই সবগুলো কাজ করার দায়িত্ব তার, ঠিক আছে? ধরো একটি জেলায় তোমার যোগাযোগ ব্যবস্থায় একটু সমস্যা আছে, অর্থাৎ সেখানকার রাস্তাঘাট ধরো খারাপ। এই যে রাস্তাঘাটটা যে খারাপ, এটি তোমার যে কেন্দ্রীয় প্রশাসন তাদের কাছে খবর পাঠানো যে এই জেলায় এই কাজে এত পরিমাণ অর্থ দরকার যোগাযোগ ব্যবস্থা ঠিক করার জন্য। এই যে পুরো কাজটা, এটি কিন্তু সে এলাকার ডিসি করবেন বা জেলা প্রশাসক করবেন, ঠিক আছে? অর্থাৎ সেই জেলা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত তিনি কিন্তু নিয়ে থাকেন, বা কোন জায়গায় কী উন্নয়ন করতে হবে সেটিও কিন্তু তিনি ঠিক করে থাকেন, ঠিক আছে? এবং কোনো জায়গায় যদি প্রত্যাশিত উন্নয়ন না হয় তাহলে কিন্তু এনাকে সবার আগে ধরা হয়, ঠিক আছে, যে ডিসি কেন কাজ করছেন না। ওকে, এরপরে তিনি যেটা করে থাকেন সেটা হচ্ছে তিনি প্রাকৃতিক ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণের ব্যবস্থা করেন এবং পুনর্বাসন করেন, ঠিক আছে? আমরা আগেই জেনেছি বাংলাদেশ একটা প্রচণ্ড দুর্যোগপূর্ণ দেশ, তো এখানে হচ্ছে গিয়ে তোমার বন্যা, খরা বা জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় ইত্যাদি নানা কারণে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো জেলা প্রশাসকের কাজ থাকে, তার জেলা যদি ক্ষতিগ্রস্ত হয়, নট অন্য জেলা, যদি তার জেলা ক্ষতিগ্রস্ত হয় সেই জেলার মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাও কিন্তু তার কাজ, ঠিক আছে? অর্থাৎ তিনি শুধুমাত্র সরকারের সাথে কথাবার্তা বলে তাদের জন্য ত্রাণ নিয়ে আসবেন না, তিনি তাদেরকে জেলার কোন জায়গায় নিরাপদে পুনর্বাসন করা যায় সে বিষয়টিও দেখবেন, ঠিক আছে? অর্থাৎ এটি কার কাজ? এটি হচ্ছেন প্রশাসকের কাজ, জেলা প্রশাসক। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখি স্থানীয় শাসন সংক্রান্ত কাজ। ওকে, এটা বেশ ইন্টারেস্টিং, তোমরা মনোযোগ দিয়ে শোনো। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ তিনি তত্ত্বাবধান করেন। আচ্ছা, তোমরা অবশ্যই জেনেছ যে জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি কিন্তু একজন প্রশাসক, তিনি কিন্তু সিভিল সার্ভিসের একজন সদস্য, ঠিক আছে? অর্থাৎ তিনি কিন্তু কোনো রাজনীতিবিদ নন। কিন্তু এর বাইরেও প্রতিটি আমরা কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন দিয়ে রেখেছি আমাদের অঞ্চলগুলোতে, ঠিক আছে? অর্থাৎ সরকার কিন্তু তার ক্ষমতা তোমার স্থানীয় পর্যায়ে ভাগাভাগি করে নিয়েছে। কার মাধ্যমে ভাগাভাগি করেছে? সেটা হতে পারে ইউনিয়ন পরিষদ, ঠিক আছে, সেটি হতে পারে পৌরসভা, বা সেটা হতে পারে উপজেলা পরিষদ, ঠিক আছে? এখানে লিখে রাখি, এই যে এই প্রতিষ্ঠান যেগুলো আমরা এখানে লিখেছি এই প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু স্বায়ত্তশাসিত, ঠিক আছে? অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে নির্বাচন হয়। তোমরা যাদের পত্রপত্রিকা পড়ো তারা কিন্তু মাঝে মাঝে এই শব্দগুলো দেখতে পারবে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা পরিষদ নির্বাচন বা পৌরসভা নির্বাচন, তাই না? এবং যারা এই জায়গাগুলোতে অবশ্যই সবাই থাকো, তারা দেখবে যে যখন নির্বাচন হয় তখন দেখবে কিন্তু লিফলেট ব্যানারে পুরো শহর বা পুরো গ্রাম কিন্তু ছেয়ে গেছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো যারা নির্বাচিত হয়ে আসেন তারা স্বায়ত্তশাসিতভাবে তার প্রতিষ্ঠানটা চালান, তবে এই স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে কাজ তত্ত্বাবধান করেন হচ্ছেন সেই জেলার ডিসি, ঠিক আছে? তাদের কাজগুলো তত্ত্বাবধান করা খুব দরকার, তার কারণ ধরো একটি জেলার মধ্যে কিন্তু ইউনিয়ন পরিষদও আছে, উপজেলা পরিষদও আবার আছে, আবার পৌরসভাও আছে, তাই না? শহরে পৌরসভা আছে, তারপরে ইউনিয়ন পরিষদ এবং তারপরে উপজেলা পরিষদ, ঠিক আছে? এই যে আমাদের এতগুলো প্রতিষ্ঠান রয়েছে তারা সবার কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, তারা যাতে প্রত্যেকে নিজের কাজ পালন করে জেলার সর্বোচ্চ উন্নতি ঘটাতে পারে এই বিষয়টাই তত্ত্বাবধান করেন হচ্ছেন ডিসি, ঠিক আছে?
এই জিনিসটাই এই পয়েন্টে লেখা আছে যে তিনি জেলার অধীনস্থ সকল বিভাগ এবং সংস্থার কাজের মধ্যে সমন্বয় ঘটান। তিনি যে শুধুমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ তত্ত্বাবধান করেন তা না, জেলার ভিতরে থাকা সকল অফিস বলো বা সংস্থা বলো বা বিভাগ বলো, এই প্রত্যেকটি কিন্তু আসলে তার কাছে জবাবদিহি করতে একরকম বাধ্য থাকে, কারণ যেহেতু এই জেলার দায়িত্বটা তাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং তিনি তাদের কাজগুলোর মধ্যে সমন্বয় ঘটান। ওকে, পরবর্তী ক্লাসে আমরা জেলা প্রশাসকের কাজ সম্পর্কে সর্বশেষ আলোচনাটা করব। পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের সাথে থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। অল দ্য বেস্ট।